মুক্তিযুদ্ধ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা বাঙালি জাতি অর্থাৎ বাংলাদেশের নাগরিক যারা, তারা মুক্তিযোদ্ধারা স্বাধীনতার 50 বছর উদযাপন করছে, সাথে করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন। তো আজকে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মিজান রহমান খান বীর প্রতীক, যিনি 1971 সালে একজন কলেজ ছাত্র ছিলেন। সবচেয়ে সংঘাতপূর্ণ যেই সাবসেক্টরটি ছিল বা যেই এলাকাটি ছিল সেটি হচ্ছে কামালপুর, আমরা বলি ব্যাটল অফ কামালপুর। এইখানে 18টি যুদ্ধ হয়েছে, এমনও যুদ্ধ আছে যেটি হাতাহাতি যুদ্ধ হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর সাথে। বাঙালি মুক্তিযোদ্ধারা বেঙ্গল রেজিমেন্টের সাথে পাকিস্তান হানাদার বাহিনীর বাংকারের মধ্যে ঢুকে পড়েছিল। আপনি কামালপুরে যুদ্ধটা করেছেন, আপনার জানা আছে কীরকম ভয়াবহ এলাকা, কোন এলাকা, তাদের অবস্থান, আমাদের অবস্থান, এটি সম্পর্কে একটু বলে যদি যুদ্ধের কথাটি আপনি বলেন। আসলে আমি জয়দেবপুরে ছিলাম। জয়দেবপুরে 19 মার্চ প্রথম প্রতিরোধ যুদ্ধটা হয়, যেটাতে আমার বড় ভাই নেতৃত্ব দিয়েছিলেন। আমার বাড়ি হলো, গ্রামের বাড়ি জামালপুরে। সেখানে আমরা একজন আনসার অ্যাডজুডেন্টের আন্ডারে লেফট রাইট অ্যাটেনশন স্ট্র্যাটেজি জাতীয় অনেক কিছু শিখেছিলাম। তারপর আমার বড় দুই ভাই মুক্তিযুদ্ধ অলরেডি চলে গেছেন, একজন বিডিআরে ছিলেন, বিডিআর থেকে সরাসরি চলে গেছেন হাফিজুর রহমান খান, যিনি 31শে জুলাই কামালপুর যে আক্রমণটা হলো সেই যুদ্ধ আহত হয়েছিলেন। অত্যন্ত ভয়াবহ একটা যুদ্ধ যে হয়েছিল। ক্যাপ্টেন সালাহউদ্দিন মমতাজ, যিনি যে কামালপুর ক্যাম্পে বাংকারের ভিতর থেকে একজন সৈনিকের কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে তাকে গুলি করে মেরে ফেলেছেন এবং আরেকজন সৈনিকের গুলিতে উনি মারা গেছেন, ক্যাপ্টেন সালাহউদ্দিন বীর উত্তম। সেই যুদ্ধে আমার বড় ভাই আহত হয়েছিলেন। এদিকে আমার ইমিডিয়েট যে বড় ভাই, উনিও মুক্তিযুদ্ধে চলে গেছেন। তা আমাকে তো মুক্তিযুদ্ধে যেতে দেবে না, আমার আব্বা আমা দুইজন চলে গেছেন। এর মধ্যে আমার গ্রামে 11 জন লোককে পাকিস্তানি আর্মিরা হত্যা করে গেল রাত্রে, আমাদের বাড়ি থেকেও লোক নিয়ে মেরে ফেলেছেন। তারপর আমার আব্বা বললেন যে তুমি এখন ইয়ে করো, চলে যাও, যুদ্ধে চলে যাও। উনি আমাকে এগিয়ে দিলেন বর্ডারের দিকে। তারপর আমি তো গেলাম, যে আমি ছিলাম 21 তারিখে, যে আমি ইন্ডিয়াতে পৌঁছলাম, 27 তারিখে আমি মুক্তিযুদ্ধে যোগ দিলাম। আর 31শে জুলাই যুদ্ধটা হলো, এই যুদ্ধে আমি অংশগ্রহণ করিনি, কিন্তু আমি তখন ট্রেনিং করছিলাম, আর্মস ট্রেনিং, সব আর্মস খুলে টুলে। 6ই আগস্ট ওইভাবে আমরা ট্রেনিং করছিলাম। এমন সময় খবর আসলো যে আমাদের একটা দলকে, মুক্তিযুদ্ধ দলকে পাকিস্তান আর্মিরা ঘিরে ফেলেছে, রাজাকার আলবদররা ঘিরে ফেলেছে। এটা কি বাংলাদেশের ভিতরে? বাংলাদেশের ভিতরে, কামালপুরের কাছাকাছি। কামালপুর থানা কোনটা? এটা বক্সিগঞ্জ থানা। বক্সিগঞ্জ থানার অধীনে ছিল। যে আমরা ওই পাকিস্তানি বান রোড বলতো তখন, ইন্ডিয়ান বান রোড, নোম্যান্স ল্যান্ড, তারপরে পাকিস্তানি বান রোড, তারপরে কামালপুর ক্যাম্প। আমরা পাকিস্তান বান রোডে যে পজিশন নিলাম, নিয়ে আমরা অনবরত গুলি করছি। এবং আমার তখন সেটা হলো ফার্স্ট ফায়ার, আমি জানি না কতটুকু জোরে ধাক্কা দিবে, যেটা আমি এখনও অনুভব করি যে আমি এটা খুব প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। এটা একটা আমার প্রথম যুদ্ধ আর কি, যেটা আমার প্রশিক্ষণ কমপ্লিট হওয়ার আগেই যুদ্ধ। এটা একটা যুদ্ধ আপনাকে আমি বলবো, সেটা হলো সেদের সিদ্ধান্ত ছিল এরকম যে আমার নয়াপাড়া একটা গ্রাম আছে, যেটা কামালপুর থেকে শুরু হয়ে কামালপুর বান রোড পর্যন্ত, মানে ইন্ডিয়ান বান রোড পর্যন্ত শেষ হয়েছে। তারপরে মনে করেন 50 গজ দূরে হলো পাকিস্তানের বান রোড। তা আমরা ওই নয়াপাড়া গ্রামের এই মাথায় এসে আমরা সবাই পজিশনে থাকব, নিজেদেরকে সেফ রেখে আমরা পজিশনে থাকব। একটা নির্দিষ্ট সময়ে পিছন থেকে শেলিং হবে কামালপুর ক্যাম্পের উপরে, প্রচণ্ড শেলিং হবে। শেলিং হলে ওরা ন্যাচারালি বের হয়ে আসবে, তখন আমরা একটা একটা করে গুলি করে করে মারব। আমরা জানি না কিভাবে পাকিস্তানি আর্মিরা এই খবরটা জেনেছিল। ওরা কি করেছে, ভারতের এই একটা গ্রাম ব্রাহ্মণপাড়া, যেটা থেকে কামালপুরের ডিস্টেন্স 100 থেকে 150 গজ দূরে, আমরা যে পজিশন নিচ্ছি, যে আমরা নিজেদেরকে সেভ করে একটা পজিশনে, কেউ গাছের আড়ালে, কেউ ট্রান্স করছি, কেউ ভিটির আড়ালে, এইভাবে আমরা हठात ओई ब्राह्मणपाड़ा थेके आमादेर उपरे फायारिंग शुरू हलो। आमरा माने गोथाय निते पारि नाई एमन सब फायारिंग, प्रचंड फायारिंग। तो आमादेर आमार खूब घनिष्ठ एकजन बंधु छिलेन जिनि प्रतिटा युद्धे आमार संगे थाकतेन, उनि हलेन एबिएम आमिन जमान रुनु। एई जखन एकटा अवस्थाय पड़े गेलाम आमरा सबाई पिछने दौड़ाচ্ছি, आमी चित्कार करे डाकছি रुनु भाई रुनु भाई। रुनु भाई चित्कार डाकছে मिठू मिठू। आमार माने निकनेम हलो मिठू। माने आमाদের माथा काने কাজ দিয়ে গুলি যাচ্ছে, মাথার উপর দিয়ে গুলি যাচ্ছে, কিছুক্ষণ পর পর ফ্লেয়ার গান মারছে ওরা। তারপরে আপনার এই মেশিন গানের বুলেটের মধ্যে একটা লাইট আছে, ইউ নো বেটার অ্যাবাউট দ্যাট, ট্রেসার রাউন্ড আর কি। হ্যাঁ ট্রেসার রাউন্ড, যেটাতে আমাদেরকে দেখা যাচ্ছে। দৌড়া টোড়া আমরা পিছনে চলে গেছি, মারা হচ্ছে আমাদের লোক। তারপরে রুনু ভাইকে আর পাই না, আমি আবার পেছনে ফিরছি। রুনু ভাই করে ডাকতে ডাকতে আসতেছি, দেখি উনি একটা ধান ক্ষেত থেকে উঠতেছেন। ওনার হাতে খোলা গ্রেনেড, পিন খোলা, গ্রেনেডে দাঁড়া আছে, এদিক থেকে তার রক্ত পড়ছে। তো আমার তো চিন্তা করলাম তার গুলি লাগছে নিশ্চয়ই, কিন্তু আমার গ্রেনেডটাকে তো সেভ করতে হবে। তার দিকে খুঁজে পিনটি বের করে গ্রেনেডটাকে আমি পিন আপ করে দিলাম। দিয়ে তারপরে ওনাকে নিলাম, উনি হাঁটতে পারছেন না, ঘাড়ে করে নিয়ে একটু কিছু দূর আসলাম। পরে দেখলাম যে আমাদের তো কোমরে বেল্ট থাকতো, বেল্টে 5টা করে ম্যাগজিন গুলি থাকতো, 2টা গ্রেনেড থাকতো, পাশে উনি আবার একটা চাকু নিয়েছেন, একটা ডেগার। ওই ডেগারটা তার পেটে লেগে 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 ওখান দিয়ে গুলি রক্ত বেরোচ্ছে। যা কিছু নিশ্চিত হলাম এটা একটা ভয়াবহ যুদ্ধ ছিল। জামালপুর যেয়ে আমরা ওদের একটা কবরস্থান পেলাম, যেখানে ওই র্যাঙ্ক লেখা আছে, কবে মারা গেছে, হ্যাঁ কী নাম, এগুলো সব লেখা আছে। এগুলো ডেটগুলো মিলাই মিলাই আমরা দেখছি যে আমরা যে যুদ্ধগুলো করেছি তাতে কত লোক মারা গেছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারিনি যুদ্ধের সময় বহু লোক মারা গেছে ওদের। তো হঠাৎ ওই সকালে ব্রিগেডিয়ার লেভেল ক্লিয়ার জি উনি আসলেন, এসে আমাকে ক্যাপ্টেন সিব্বর, আমার খুব সম্পর্ক ভালো ছিল, আমাকে স্ত্রীকে নিয়ে গেল, তুমি আসো তোমাকে ডাকতেছে আমাদের। তো আমি গেলাম, যাওয়ার পরে বলতেছি উনি, উইল গো টু কামালপুর ক্যাম্প উইথ ওয়ান হোয়াইট ফ্ল্যাগ অ্যান্ড ওয়ান লেটার, সারেন্ডার লেটার। এমন সময় উনি বলতেছেন, ডু ইউ নো দ্যাট প্লেস? আমি নো স্যার। কু হু নোজ? অ্যানাদার বয় হ্যাজ। সে ওই ছেলেটা আবার হলো কামালপুরই বাড়ি, বশির আহমেদ, বীর প্রতীক। পরে ওকে আমি ডেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর বললো যে তুমি ওকে বুঝাই দাও কি করা লাগবে। আমি ওকে বুঝাই দিলাম যে তুমি চিঠিটা নেবা আর এই পতাকাটা নেবা। আমি ওর রাইফেলটা নিতে গেলাম, তো উনি বলে যে না, রাইফেল ওর সঙ্গে থাকবে, আর তোমার যে সোয়েটারটা আছে এটা খুলে দাও ওকে। আমার গায়ে আবার ছিল ডাক্তার প্রেমঙ্কর রায়ের সোয়েটারটা, ওটা পরে আমি আসলাম। প্রচণ্ড শীত, ডিসেম্বর মাসে তো প্রচণ্ড শীত। খবরটা কি আসলো যে ও কি খবর করবে? ধন্যবাদ মিজান রহমান খান বীর প্রতীক আপনাকে। প্রিয় দর্শক, আপনারা একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনলেন যিনি কামালপুরের মতো এরকম একটি সংঘাতপূর্ণ জায়গায় 9 মাসের যুদ্ধে অংশ নিয়েছিলেন, এবং শুনেছেন কত কথা যে কথাগুলো গল্প উপন্যাসে হয়, কিন্তু এগুলি আমাদের জীবনে 71 সালে ঘটেছিল, এবং এই ঘটনাগুলোর আমরাই ছিলাম অনুঘটক। একদিকে পাকিস্তানিরা, অন্যদিকে আমরা মুক্তিযোদ্ধারা। আমার কাছে সব সময় কামালপুরকে মনে হয়েছে যে বাংলাদেশের একটা কিলিং ফিল্ড, দুই পাশের যোদ্ধারা লড়াই করেছে, দুই পাশে হতাহত হয়েছে, কিন্তু কেউ কাউকে হারাতে পারেনি। শেষ পর্যন্ত 4 তারিখ সকালে বশিরের সাহসিকতা, বুদ্ধিমত্তা এবং মিত্রবাহিনীর কৌশল সব মিলে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। এরকম একটি ক্ষেত্র এবং সময়ের মধ্য দিয়ে বাঙালি অতিক্রম করেছে 1971 সাল। লড়াই করেছে, জীবন দিয়েছে, কিন্তু নিজের অবস্থান ছাড়ে নাই, মাটি ছাড়ে নাই, আর তাই আমরা যুদ্ধে সেদিন জয়লাভ করেছিলাম। কামালপুরের যুদ্ধে লেফটেন্যান্ট মমতাজ সহ যে শতাধিক সৈন্য আমাদের মারা গেছে, মুক্তিযোদ্ধা মারা গেছে, এবং ভারতীয় সেনাবাহিনীর যারা মারা গেছে মিত্রবাহিনীর, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের মুক্তিযুদ্ধ প্রতিদিন অনুষ্ঠান।